আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সবাইকে আবারও স্বাগতম নতুন একটি ভিডিওতে। হ্যাঁ ভিউয়ার্স, অনেকদিন যাবত আপনারা কিন্তু আমাকে অনুরোধ করতেছিলেন যে সাভারের আশেপাশে একটি ভিডিও করার জন্য, তাই আমরা আবার চলে আসলাম বিসমিল্লাহ ব্র্যান্ড ইন্ডেক্সে। তো ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে এই শপের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি। এটা হলো আপনার সাভার বাস স্ট্যান্ডে চৌরঙ্গী সুপার মার্কেটের তৃতীয় তলার, এই শপটির নাম্বারটি হলো 7। আর এই শপে আসলে আপনারা সবসময় পেয়ে যাবেন এই যে মিষ্টি চেহারার নুসরাত আপুকে। তো ভিউয়ার্সরা, এই প্রথম হয়তো আপনারা দেখছেন যে মেয়ে মানুষ বিজনেস করতেছে, তো সমস্যা নেই, আপনারা ভালো মানের পণ্য পেতে চলে আসতে পারেন এই শপে। এই শপে মূলত আপনারা কী কী ধরনের প্রোডাক্ট পাবেন? এই শপে আপনারা বেশ কিছু স্টক অর্ডারের প্রোডাক্ট পাবেন, পাশাপাশি ইউজ ফোনগুলোও পেয়ে যাবেন। তো যারা চাচ্ছেন রিসেন্টলি একটি ফোন ক্রয় করবেন, আশা করি আজকে ভিডিওটি তাদের জন্য হেল্পফুল হবে। তো ভিউয়ার্সরা, ভিডিওটি সম্পূর্ণ নাটনে দেখার অনুরোধ রইল। তো এখানে আপনারা কী কী ধরনের ফোন পাবেন আবার বলে দিচ্ছি, অপো, এমআই, শাওমি, স্যামসাং এবং সহ আইফোন ইউজগুলো পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে এই শপের অ্যাড্রেসটি আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে, যাতে করে আপনারা এই শপটি ভিজিট করতে পারেন। আর যারা আপনার ঢাকার বাহির থেকে দেখতেছেন, ফোনগুলো কুরিয়ার মাধ্যমে রিসিভ করবেন, তাদের জন্য আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করে কিন্তু আপনারা ফোনগুলো অর্ডার করতে পারবেন। তো ভিউয়ার্স, কথা বাড়াচ্ছি না, চলুন দেখে নিন নুসরাত আপুর কাছে যে ফোনগুলো আছে সেগুলোর প্রাইস এবং ডিটেলস সম্পর্কে। তো ভিউয়ার্সরা, আজকে ভিডিওটি মেক করতে মূলত আমাদেরকে সাহায্য করবে এই সবের পক্ষ থেকে নুসরাত আপু। তো আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি, আপনারা কেমন আছেন? হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপু, সর্বপ্রথম আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি দুই তিনটা প্রশ্ন করবো, আপনাকে একটু উত্তরটা ক্লিয়ার করে দেবেন। যেমন আমি কিন্তু ওনাদেরকে বলেছিলাম যে আজকে স্টক লর্ডের প্রোডাক্ট দেখাবো, তো স্টক লর্ডটা বলতে আসলে কি বোঝায় একটু বুঝে বলে দেন। স্টক লর্ড বলতে বোঝায় হচ্ছে মার্কেট আউট যে ফোনগুলো সেগুলো বোঝায়, আসলে হচ্ছে আপনার মডেলগুলো পুরানো, ফোনগুলো হচ্ছে একদম নতুন, আপনার যেগুলো হচ্ছে মার্কেটে পাওয়া যায় না এখন, মানে কোম্পানি এখন সেল করতেছে না, বাট মার্কেট আউট কিন্তু রয়ে গেছে অবিক্রিত ফোনগুলো। ফোন তৈরি করে, সব ফোন তো সেল হয় না, যেগুলো সেল না হয় সেগুলো হচ্ছে মার্কেট আউট হচ্ছে, সেগুলো হচ্ছে আমাদের কাছে পাবেন এই আর কি। আচ্ছা, তো এই যে স্টক লর্ডের ফোনগুলো, এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কিভাবে দিচ্ছেন? হ্যাঁ, এটা ওয়ারেন্টির সাথে দুইটাই পাচ্ছেন। আপনার গ্যারান্টি হচ্ছে 7 দিনের রিপ্লেসমেন্ট, যদি কোনো সমস্যা হয় আমরা 7 দিনের ভিতরে একই মডেলের ফোন আপনাকে রিপ্লেস করে আরেকটা দিব। আর ওয়ারেন্টি হচ্ছে আপনি 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন। জি আচ্ছা, তো আপু গ্যারান্টির ক্ষেত্রে যে 7 দিনের রিপ্লেসমেন্ট, সেই ক্ষেত্রে ফোনটা অন রাখতে হবে? হ্যাঁ হ্যাঁ জি, মানে অন অবস্থায় আপনাকে আবার রিপ্লেস করতে হবে। জি জি, আমরা ফ্রেশ কনসি যে কোনো ড্যামেজ হলে আমরা সেটা হচ্ছে ড্যামেজটা দিবেন না, ড্যামেজটা রিপ্লেস যোগ্য না, এটা সবাই বুঝে তারপর ভেঙে দিলাম। হ্যাঁ জি। আচ্ছা, তো আপু ইউজ ফোনের ক্ষেত্রে গ্যারান্টি গ্যারান্টি একই রকম? হ্যাঁ হ্যাঁ জি, ইউজ ফোনের ক্ষেত্রে সেই একই ধরনের প্রসেস। আচ্ছা, ভেরি গুড। তো আপু, আজকে তো আমরা যেহেতু বেশ কিছু ইউজ ফোনও দেখতে পাচ্ছি এবং পাশাপাশি কিছু আপনার মানে বেশ কিছু ইয়ারফোন দেখতে পাচ্ছি আপনার স্টক লর্ডের, এগুলো তো সব নতুন, তো স্টক লর্ডের সাথে তো আপনার বক্স দিচ্ছেন কিনা? হ্যাঁ জি ভাই, এর সাথে ফুল বক্স পাবেন, চার্জার, কেবল বক্স, ফুল বক্স। আর যেগুলো ইউজ সেগুলোর সাথে বক্স থাকলে দিচ্ছেন না অন্যথায় শুধু ডিভাইস আর চার্জারটা দিচ্ছেন? এখানে হচ্ছে চার্জারটা দেওয়া হচ্ছে, চার্জার আর ডিভাইস, তাই তো? জি জি। আচ্ছা, তো আজকে আমরা কোনটা দিয়ে শুরু করব? আজকে হচ্ছে আমরা এট ফার্স্ট এমআই 6 দিয়ে শুরু করব, একদম বাংলাদেশের জাতীয় ফোন, জাতীয় ফোন। আর হচ্ছে বাজেটে হচ্ছে একদম কম, আমরা এমআই দিয়ে শুরু করব। এমআই 6 হচ্ছে আপনারা পেয়ে যাবেন 3300 টাকায়, কালার হচ্ছে অ্যাভেলেবল আছে, যে কোনো কালার নিতে পারবেন। আচ্ছা, প্রাইসটা কি ফিক্সড? হ্যাঁ, প্রাইসটা হচ্ছে ফিক্সড, এটা হবে 3300 টাকা, 2 GB RAM, 16 GB ROM এটা। আচ্ছা, এটা তিনটা কালার আপাতত অ্যাভেলেবল আছে নাকি আরো কালার হয় যেগুলো আপনারা চাইলে নিতে পারবেন? চাইলে নিতে পারবেন, কিন্তু এখন বর্তমানে তিনটা কালার অ্যাভেলেবল আছে। ওকে, নেক্সট কোনটা দেখব? হচ্ছে আমরা আইফোন 5 এ চলে যাবো, আইফোনের দিকে চলে যাবো, আইফোন দেখবো এখন। হ্যাঁ, এখন আমরা সরাসরি আইফোন দিকে চলে যাবো। আইফোন 5 হচ্ছে আপনার হচ্ছে, এটাও হচ্ছে 3-4টা কালার, গ্রে, সিলভার, গোল্ড, রোজ গোল্ড কালার পাবেন। দেন হচ্ছে এটা হচ্ছে 32 GB, 32 GB আইফোন 5, আইফোন 5, এটার প্রাইস হবে 5500 টাকা, এটার প্রাইস। তো যারা চাচ্ছেন আসলে একটি আইফোন ইউজ করতে চাচ্ছেন কম টাকার ভিতরে, তারা কিন্তু আইফোন 5 টা নিতে পারেন, মাত্র 5500 টাকা আইফোন পাওয়া যাচ্ছে। জি জি। তারপর হচ্ছে আমরা 6 এ চলে যাবো, আইফোন 6, এটা হচ্ছে কালার অ্যাভেলেবল, সিলভার, গোল্ড, গ্রে, রোজ গোল্ড, এটা হচ্ছে আপনার 64 GB, এটা হচ্ছে 64 GB ভেরিয়েন্ট, 64 GB ভেরিয়েন্টটা পাচ্ছে। হ্যাঁ, 64 GB ভেরিয়েন্টটা, এটা হচ্ছে আপনার 11500 টাকা হবে, এটা 11500 টাকা হবে, 11500 টাকা হবে। তারপর 7 এ চলে যাব, এটা হচ্ছে 128 GB, 128 GB মানে অনেক হিউজ স্টোরেজ পাচ্ছে। হ্যাঁ, স্টোরেজ পাচ্ছেন, এটা হচ্ছে আপনার 18500 টাকা হবে আইফোন 7, 18500 টাকা। হ্যাঁ, 18500 টাকা পেয়ে যাচ্ছেন এটা। তারপরে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আবার, আচ্ছা কেউ যদি চায় আইফোন 8 বা 7 প্লাস 6 প্লাস, এগুলো কি অ্যাভেলেবল পাওয়া যাবে? এগুলো অ্যাভেলেবল পাওয়া যাবে, মানে যোগাযোগ করতে হবে। হ্যাঁ, যোগাযোগ করতে হবে, যোগাযোগ করলে পরে হচ্ছে আমরা থাকলে দিতে পারবেন বা অথবা অ্যারেঞ্জ করে দিবেন, তাই তো? আচ্ছা, নেক্সট কোনটা দেখছি? নেক্সট হচ্ছে আমরা Redmi 4 Prime দেখতে পারি, Redmi 4 Prime, Redmi দিকে চলে যায়, Redmi 4 Prime, এটা হচ্ছে একটা অলরাউন্ডার ফোন বলা যেতে পারে, 4100 mAh ব্যাটারি, স্ন্যাপড্রাগন প্রসেসর, দেন হচ্ছে আপনার এটা হচ্ছে ইউজেবল করার জন্য, যারা হচ্ছে সবসময় ইউজ করতে চায়, একেবারে মানে মেটাল বডি, দেন হচ্ছে পারফেক্ট একটা, এটা ইউজ করার জন্য দ্যাটস পারফেক্ট একটা, কম প্রাইসের মধ্যে একটা বেস্ট ফোন। হ্যাঁ, বেস্ট ফোন এটা,
হচ্ছে আপনার হবে 332 332 প্রাইসটা এটা হবে আপনার 6500 টাকা হবে 6500 টাকা না 6500 টাকা আচ্ছা আচ্ছা আপু অ্যাস্টু দেখতে পাচ্ছি হ্যাঁ তারপর হচ্ছে আমরা অ্যাস্টুতে চলে যাব এটা হচ্ছে দুটো কালার মানে যারা একটু বিগ স্কিন চাচ্ছে হ্যাঁ হ্যাঁ বিগ স্কিন চাচ্ছে তাদের জন্য হচ্ছে এই যে স্কিনটাও দেখায় দেই বিগ স্কিন দেন হচ্ছে এটা আপনারা পেয়ে যাবেন মাত্র 8500 টাকায় দুটো কালার আছে না হ্যাঁ দুটো কালার 8500 টাকায় এটা র‍্যাম হচ্ছে আপনার 4GB রম হচ্ছে 64GB আচ্ছা 464 একটা ভেরিয়েন্টের ফোন মানে যারা চাচ্ছেন একটু র‍্যাম রম বেশি কম প্রাইজের ভিতর তারা অ্যাস্টুটা দেখতে পারেন এবং এটা কিন্তু ইউজ না স্টকলট স্টকলট এটা কিন্তু নিউ ফোন আপনি বক্সও পাচ্ছেন জি বক্সও পাচ্ছেন তারপর হচ্ছে আমরা চলে যাব নোট 7 নোট 7 তো এটা হচ্ছে কালার বর্তমানে হচ্ছে আমাদের কাছে আছে হচ্ছে अवेलेबल দুইটা কালার ব্লু এন্ড ব্ল্যাক ব্লু এন্ড ব্ল্যাক ব্ল্যাক 4GB RAM 64GB রম এটা হচ্ছে আপনি 13500 টাকা পেয়ে যাচ্ছেন 13500 টাকা আচ্ছা একালিফ ক্যামেরার ফোন 13500 টাকা হ্যাঁ হ্যাঁ জি 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 আচ্ছা ঠিক আছে এটা পিছনে ফিঙ্গারপ্রিন্ট জি পিছনে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা আচ্ছা Redmi 7 Redmi 7 আচ্ছা Redmi 7 পাচ্ছি এটা হচ্ছে আপনার RAM হচ্ছে 4GB ROM হচ্ছে 64GB এটা 64 হ্যাঁ 64 পিছনে ফিঙ্গার দেন দেখেন একটা তো হচ্ছে প্রত্যেকটা ফোনই হচ্ছে পলিথিন লাগানো এটা পেজে মাত্র 10000 টাকায় আচ্ছা এই যেগুলো ইনটেক ফোন তো হ্যাঁ হ্যাঁ জি 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 10000 টাকা অনলি এটা 10000 টাকায় আচ্ছা তারপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে Redmi 5 এ চলে যাব Redmi 5 হ্যাঁ Redmi 5 এ চলে যাব এটার হচ্ছে আপনার RAM হচ্ছে 4GB ROM হচ্ছে 32GB আর আপনার এটার প্রাইস হচ্ছে 8500 টাকা এটা পেজে মাত্র 8500 টাকায় আচ্ছা এটা হচ্ছে কালার হবে হচ্ছে তিনটা আপনার হচ্ছে ব্ল্যাক গোল্ড আর হচ্ছে রোজ গোল্ড রোজ গোল্ড আচ্ছা কালার তিনটা পেয়ে যাবেন এই যে ওকে তিনটা কালার अवेलेबल আছে তো ভিউয়ার্স আসলে অনেক ফোন থাকার কারণে আপু কিন্তু কিছু কিছু ফোন সংক্ষিপ্ত বলে দিচ্ছে তো আপনারা যারা চাচ্ছেন যে ফোনগুলো ডিটেইলস জানবেন তারা কিন্তু আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে কিন্তু ডিটেইলসটাও জানতে পারবেন তো ভিউয়ার্স চলুন আমরা এই পাশে আবার কিছু ইউজড ফোন আছে তো আমরা ইউজড ফোনগুলো একটু দেখেন আছে উপর দিকে Oppo F1s এটা হচ্ছে আপনার যারা হচ্ছে কম বাজেটে চাচ্ছেন সামনে হচ্ছে ফিঙ্গার ডিসপ্লে মানে বাটন ফিঙ্গার আপনার হোম বাটন ফিঙ্গার দেন হচ্ছে আপনার সামনের ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেল ক্যামেরা মেটাল বডি আর 4GB RAM 32GB ROM পেয়ে যাচ্ছেন এটা আপনারা এটা প্রাইসটা কত বলবো প্রাইসটা হচ্ছে 6500 টাকা 6500 টাকা 6500 টাকা হচ্ছে আপনি এই ফোনটা পেয়ে যাবেন আচ্ছা 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 আপু এর মাঝে একটা প্রশ্ন করি হ্যাঁ অবশ্যই তো যারা সাধারণত ঢাকায় আসতে পারছে না মানে আপনারা এই শপে আসতে পারছে না বাট আপনারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চাই নিতে পারবে হ্যাঁ আমাদের হচ্ছে আমরা মানে বাংলাদেশের চৌচুরে জেলায় হচ্ছে ফোন সেল করে থাকি কুরিয়ার মাধ্যমে যারা হচ্ছে ঢাকা সিটির ভিতরে তাদের হচ্ছে হোম ডেলিভারি দেওয়া হয় আর ঢাকার বাইরে যারা তারা হচ্ছে কুরিয়ারে নিতে পারবে সেই ক্ষেত্রে প্রসেসটা হচ্ছে আমাদের বিকাশে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে 1000 টাকা অ্যাডভান্স করার পরে আমাদের যে স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে অ্যাডভান্স মানে অর্ডারটা করলেই চলবে মানে কনফার্ম করতে হবে অ্যাড্রেস দিতে হবে আচ্ছা ওকে থ্যাংক ইউ নেক্সট ফোনটা দেখছি আপু নেক্সট হচ্ছে আমরা Oppo দেখতেছি Oppo A 57 আচ্ছা তারপর আমরা চলে যাব হচ্ছে ভিভোর দিকে ভিভো Y67 আমরা ভিভোর দিকে চলেছি এটা হচ্ছে দুইটা কালার পাবেন গোল্ড কালার আর রোজ গোল্ড কালার এটা হচ্ছে আপনার হচ্ছে 4GB RAM 32GB ROM পেয়ে যাচ্ছেন দেন হচ্ছে এটাও হচ্ছে আপনার হোম বাটন ফিঙ্গার পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটার প্রাইস হবে আপনার 6500 টাকা পড়বে 6500 টাকা এখানে কিছু ইউজ ফোন দেখতে পাচ্ছি হ্যাঁ জি ভাই এখানে হচ্ছে কিছু ইউজ প্রোডাক্ট আছে সেটা হচ্ছে আপনার Samsung A20 তারপর চলে যাবো হচ্ছে Samsung
তো নুসরাত আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজ আমার ভিউয়ার্সদেরকে আপনার কাছে ডিভাইসগুলো সেগুলো প্রাইস এবং ডিটেইলস সম্পর্কে জানানোর জন্য তো ভিউয়ার্সরা আসলে আপনাদের কোন ডিভাইসটি ভালো লেগেছে এবং যদি কোনো পরামর্শ থাকে সেটা কমেন্টস করে অবশ্যই জানাবেন আর কোত্থেকে আপনারা ভিডিওটি দেখতেছেন তাও কমেন্টস করে জানাবেন তো ভিউয়ার্সরা যারা আপনারা আছেন ঢাকার বাইরে থেকে প্রোডাক্টগুলো রিসিভ করবেন আমার স্ক্রিনে নাম্বার যোগ করে কিন্তু খুব সহজেই রিসিভ করতে পারবেন তো ভিউয়ার্সরা দেখা হবে আবার নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ